হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে একটা সুন্দর কথা বলার জন্য চলে আসলাম। আমি একটা ফলের ঝুড়ি নিয়ে বসে আছি, একটু ভিডিও করছি। ফলের ঝুড়িটা দেখে আমার অনেক ভালো লাগলো। এই ফলের ঝুড়িটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো, এখন আমি বিস্তারিত সবার সঙ্গে বলবো। তো আশা করছি সবাই আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং কথাগুলো শুনবেন। একজন মানুষ আরেকজন মানুষের উপকারে আসবে, এটাই হচ্ছে সবচেয়ে থেকে বড় কথা। সব থেকে বড় কথা হচ্ছে একটা মানুষের জীবন বাঁচানো। তো জীবন বাঁচানো কিন্তু অনেক ধরনের অনেকভাবেই করা যায়। কেউ হয়তো রক্ত দিয়ে করে, কেউ হয়তো টাকা দিয়ে করে, কেউ হয়তো বিভিন্ন ধরনের জিনিস দিয়ে করে। কিন্তু আমরা ইদানিং যা দেখতে পাই যে মানুষ মানুষের প্রতি কতটুকু ভালোবাসা, এটা প্রকাশ করার মধ্যে কিন্তু অনেক সৌন্দর্য থাকে। তো যাই হোক, আজকে একজন তার ভালোবাসা প্রকাশ করলো, এত সুন্দর ভালোবাসে আসলে আমিও ধরে রাখতে পারলাম না। সঙ্গে সঙ্গে আমি একটা সুন্দর একটা ভিডিও করে ফেললাম। এই ফলের ঝুড়িটা আসছে একজনের জীবন বাঁচানোর মাধ্যম দিয়েই আসছে। তো জীবন বাঁচানো আসলে অনেক প্রত্যেকটা মানুষেরই কাজ, কারণ বিপদে থাকলে তো তাকে উদ্ধার করবে, এটাই স্বাভাবিক ব্যাপার। আর নয়তো বা কেউ যদি বিপদ থেকে তাকে উদ্ধার না করা হয় তাহলে কিসের মানুষ হলো? কারণ সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। তাই একজন মানুষের বিপদে আরেকজন মানুষ এগিয়ে আসবে, এটাই কিন্তু সাধারণত সবাই আশা করে। আমি নিজেও কিন্তু আশা করি, কিন্তু তার বিনিময়ে যে এত সুন্দর একটা জিনিস থাকবে সেটা কিন্তু কল্পনার বাহিরে। আসলে যাকে মূল্য দেওয়া হয় সেই মূল্য বুঝে, আর যাকে মূল্য দেওয়া হয় না সে মূল্য কখনোই বুঝে না, তাকে বোঝানোও সম্ভব হয় না। তো কিছু কিছু ক্ষেত্রে আছে যে মানুষ এমনভাবে মানে সম্মান করে যে তার সম্মান রাখার মতো অবস্থা কারোই থাকে না, তার ভালোবাসাটা প্রকাশ করার মতো কিছুই থাকে না। আর কিছু মানুষ আছে যে প্রকাশ করার মতো ভাষা তারা বলতেও পারে না, করতেও পারে না। যাই হোক, সবার মাথায় বুদ্ধি কিন্তু একরকম থাকে না, এক একজনের মাথায় বুদ্ধি এক এক রকম থাকে। যেমন পাঁচটা আঙুল এক থাকে না, ওই রকম কিন্তু প্রত্যেকটা মানুষের, সব মানুষেরও কিন্তু বুদ্ধি একরকম থাকে না। তো যাই হোক, আজকে আমি চলে আসলাম এই ভিডিওটা নিয়ে, কারণ একজনের ভালোবাসার বিনিময়ে এই ফুলের ঝুড়ি, ফলের ঝুড়িটা আমার বাসায় আসছে। তাকে অসংখ্য ধন্যবাদ, আর সে দীর্ঘজীবী হোক এটাই হচ্ছে আশা করি। এর থেকে আর বেশি কিছু বলতে পারবো না। তবে রক্তের বিনিময়ে যদি এত ভালো একটা ভালো মানে উদ্যোগ থাকে তাহলে কিন্তু বলার আর কিছুই নাই। কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষই চাই যে ভালো থাকুক, আর প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াবো, প্রত্যেকটা মানুষের পাশে সবসময় এইরকম ছায়ার মতো হয়ে থাকবে, এটাই হচ্ছে সবাই আশা করে। তো ভিডিওটা কেমন লাগলো, কথাগুলো কেমন লাগলো একটু জানাবেন। আজকে এই পর্যন্তই, বাই।